নদীর মাজত বাইক পার্ক কৰাই দিম এতিয়া গল 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 নমস্কাৰ বন্ধুসকল মৰণ্যতি ব্লগলৈ মই আজি আপোনালোকক দেখাম বৰ্তমান গৈ আছোঁ এটা জেগাত সম্পূৰ্ণ পৰিৱেশ কেনেকুৱা ধৰণৰ কি দেখাই থাকিম আগতে গাঁও আছিলে আজিকালি হয়তো কিছুমান মানুহ নাই তো চাওঁ কিমানখিনি পাৰোঁ চাই থাকক সম্পূৰ্ণ ভিডিঅ'টো বহুত কিবা কিবি দেখা পাব ঠিক আছে ব্লগ চাই থাকক পথাৰ সুন্দৰ পৰিৱেশত আগতে গাঁও আছিলে হয় হয় গাঁও আছিলে এইবিলাক আগতে গাঁও আছিলে লগতে জনা দেখাই আছে কেতিয়াবা হয়তো ডাঙৰ পানী আহি বালি পেলাই দিয়ে কিন্তু পৰিৱেশটো বহুত সুন্দৰ আপোনালোকে চাওক একদম ফ্ৰেছ দেখাই আছোঁ মই আপোনালোকক বহুত সুন্দৰ পৰিৱেশ হয় হয় ইয়াত ট্ৰেক্টৰ আহিছে ভাল ন এইবিলাক মানুহবিলাকে তথাপিও পথাৰ খেতিবিলাক কৰিছে চাওক গাঁও ইয়াৰ পৰা উঠি গুচি গ'ল সেইটো সময়ত আজিৰ পৰা 92 চনৰ মানৰ পৰা কবল গোৱাসহীয়া কবলত পৰি এতিয়া মানুহবিলাকে খেতি কৰিছে হয়তো খেতি কৰিলে মাজতে পানী আহি ডিষ্টাৰ্ব কৰি থাকে সম্পূৰ্ণ ভিডিঅ'টো চাই থাকক দেখাই থাকিম বহুত কিবা কিবি দেখাব চাওক কি সুন্দৰ পৰিৱেশ আপোনালোকক কি ক'ম বৰ্তমান লাইনা গাঁও পাইছোঁ এইটো লাইনা গাঁও বুলি কয় নেকি সম্ভৱ দলং এখন পালোঁ ধুনীয়া দলং পাৰ হৈ গৈছোঁ ধৰক কি কয় লাইনা গাঁও ন বৰ্তমান লাইনা গাঁও ক্ৰছ হৈ গৈছোঁ তাৰপিছত এখন দলং পাইছোঁ চাওক লাইনা গাঁও চাওক লাইনাৰ পাছত এতিয়া আপুনি পাম ডাঙৰি অলপ চাই থাকক আৰু কিমান কি পাৰোঁ দেখুৱাই থাকিম অকল এতিয়া আমি পাম ডাঙৰি এটা সম্পূৰ্ণ আউটছাইড হয় এফালে চাওক অ' এতিয়া ৰেল ট্ৰেইন ষ্টেচন ডাঙৰি এইটো কয় ডাঙৰি ট্ৰেইন ষ্টেচন ক'ব গ'লে ট্ৰেইন আজিকালি নাহে আৰু চাওক আপোনালোকক দেখাইছোঁ ট্ৰেইন ষ্টেচন এফালে যে ঢলা ডাঙৰি ট্ৰেইন ষ্টেচন চাওক এইটো ব্ৰিটিছৰ দিনৰ বহুত পুৰণা ট্ৰেইন ষ্টেচন এইটো এইটো আজিকালি ট্ৰেইন নাহে বন্ধ হৈ আছে ঐতিহাসিক ব্ৰিটিছৰ দিনৰ ইয়ালৈকে ট্ৰেইন আহিছিলে চাওক ক'ব গ'লে কিমান পুৰণা কিমান ভিতৰলৈকে আহিছিলে ট্ৰেইন এতিয়া ডাঙৰি আহি আপোনালোকক পাইছোঁ ডাঙৰি কলেজ ডাঙৰি হাই ছেকেণ্ডেৰী চৰি ডাঙৰি হাই ছেকেণ্ডেৰী এখন চাওক ডাঙৰি হাই ছেকেণ্ডেৰী গৈ আছোঁ একদম আউটছাইডৰ ভিতৰ ভিতৰত গৈ আছোঁ আউটছাইড ফালৰ পৰা এইটো চাওক অলপক দেখাম এইটো পাই গ'লোঁ ডাঙৰি ডাঙৰি ষ্টেট বেংক চাব তো এতিয়া হ'ল এফালে ঢলা দলং ইণ্ডিয়া লংগেষ্ট ৰিভাৰ ব্ৰিজ এতিয়া নাযাওঁ টাইম নাই আমি ঘূৰি দিছোঁ তালাত গৈ তো এইটো এতিয়া আমি ওলালোহি ৰাষ্ট্ৰীয় ঘাইপথ 47 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ শদিয়াৰ পৰা ধুবুৰীলৈ যিটো মানে আমাৰ মেইন মূল পথ অসমৰ মূল কামিহাৰডাল ক'ব গ'লে লকডাউন যিহেতু ৰাস্তা পূৰা খালী খালী আচলতে এনেকুৱা হ'লে ভাল লাগে আচলতে যিমান মানে মজাকৈ ৰাস্তাত লকডাউন হৈছে অকণমান মানে গাড়ী মটৰ বেছি নাই এইয়া এতিয়া আমি তালাপ টাউন পাম এতিয়া তালাপ টাউন পাবলৈ বেছি সময় নাই এতিয়া পালোঁ তালাপ টাউন চাওক তালাপ এণ্ট্ৰি মাৰিছোঁ চাই থাকক আচলতে এখন টাউন মানে তেনেকুৱা গোটেইখিনি বস্তু ৰাস্তাটোৰ দুয়োফালে যিবিলাক আছে তেনেকুৱাই আৰু বেলেগ তেওঁলোক কোনো এৰিয়া নাই তথাপিও মানুহৰ প্ৰয়োজনীয় বস্তুখিনি গোটেইখিনি পোৱা যায় আৰু ইয়াতে সম্পূৰ্ণ টাউন এৰিয়াখিনি দেখাইছোঁ তালাবোৰ চব বন্ধ হৈ আছে এইবিলাক চব ইণ্ডিয়ান অইল তালাব পেট্ৰল পাম্প আচলতে মই মোৰ নিজৰ অনুভৱ এটা ক'ব বিচাৰিছোঁ 12টা বজালৈকে যে খোলা থাকে তাৰপাছত যে বন্ধ কৰি দিয়ে মোৰ ফালৰ পৰা মই কৈছোঁ যিহেতু তাৰ কাৰণে কিন্তু
অলরেডি করোনা সংক্রমণটো মূল মতে বাড়িছে যেনে অনুভব হয়। কারণ যদি বারোটা লাগে খোলা আছে, ওপেন খোলা থাকে, তারপর বন্ধ করে দিয়ে, তো মানুষখিনি কিনা একটা প্রয়োজনীয় বস্তু লোবর কারণে ধুমাধুম ওলাই আহে আর বেশি জাম লাগি যায়, মানে কম সময়ের ভিতর জাম লাগি যায়, বেশি সংক্রমণ হয় নিচিন অনুভব মূল। কারণ যদি পুরা ওপেন খুলি দিয়ে দুটা বজালে বা তিনটা বজালে খুলি দিয়ে, তো মানুষখিনি তো আস্তে ধীরে আহিব নিজের কামখিনি করব কারণে, তেতিয়া মানে কি হল ইমানটা নহব। গতি নিয়মটা অকমান মূল মানে বিশেষ হেরি হওয়া নাই, মানে অল্প হেরি হয়েছে নিচিন লাগছে। এটা পাইছো বাইপাস, এফালে যায় কাকোপথার নতুন বাইপাস। এতিয়া আমি ডাইরেক্ট যায় ডুমডুমার উপায়, এতিয়া আমি এফালে ঘুরিম। বলক চাই থাকুন, আসাম দেশে সাইকে বাগানে গানটা মজা লাগে। অসমত আর চাহ বাগানে দেখি পাব, আর কি দেখি পাব, চক চাহ বাগান, চাহ বাগান চারিফালে, কিন্তু কি করব, কিছু কথা ভাবিলে বেয়াও লাগে ভালো লাগে। কারণ আমার যিনি ভূমিপুত্র মানুষ, সেই মানুষখিনি ব্রিটিশে কব্জা করে ললে সরি মাটিখিনি, আমি জানিপরা মতে মাটিবিল এটা সময় গোটেখিনি আমার ভূমিপুত্র মানুষখিনি আসে, অসমীয়া মানুষখিনি আসে, ব্রিটিশ আহিছিলে, ব্রিটিশ আহি কানি খুয়াই দিয়ে মানুষবিলাক, কানি খুয়াই মেলি মানুষবিলাক মানে আমার বাগানবিল মানে মাটিবিল কব্জা করে ললে, সেটো তারপর আমার মানুষখিনি কাম নকরে, নকরার কারণে বাহিরেপা মানুষখিনি আনিলে, যিনি চাহ জনগোষ্ঠীর মানুষখিনি এটা আছে তেনকাকে, তো সেই তেনকা করে গোটেখিনি চাহ বাগান বিশেষকে আমার উজনি বেশি সর্বাধিক চাহ বাগান এরিয়া সব। তো কব গেলে এইবিল বহুত কথা, সিমেখিন কথা নক আর আজি যা শ্রেণী অকাল কথাটা ওলালে আর মনত পড়লে, চাহ বাগান মাতু চাহ বাগান ধুলে তালে ঝুমুর নাচে যায়। বন্ধুসকল, আজি আর বিশেষ তে দেখাব নিল, আর রোডটো বহুত চোকা যেহেতু ট্রেভেল করব মন যা নাই, আর মানে ইমান ঘুরি ফুব মন যা নাই। হয় বন্ধুসকল, একদম পানি ফালি ফেলে গৈ আছো সব বাইকত, হ্যাঁ সব দবা 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 গল 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 গল, রক্ষা রক্ষা রক্ষা, দে বাঁচি গলো বাঁচি গলো। লগর বহুত নম্বর লগ পালো, মাছ কাটি আছে বর্তমান, কি খুয়াই খুব আর দেই নজানো, কিন্তু কি খুয়াই খুয়াবি আর এইবিল ঠিকই আছে, সুন্দর ঘরতে বিজনেস এটা চলাই ভাল, ঘুরি ফুরাত কেনে কি। আজির ব্লগটো ইয়াতে সামৰিছো, যেহেতু গরমের কারণে একদম ঘুরব পৰা নাই, অবস্থা বহুত গরম উঠিছে, একদম 30-40 ডিগ্রি সেলসিয়াসত গরমত, গতি আজি ভিডিওটি ইয়াতে সামৰিছো। যদি আপনাদের এনেকা ধরনের ভিডিও চাই থাকবে বিচার, মূল চ্যানেল সাবস্ক্রাইব করে দিব, আর সাবস্ক্রাইবর ওসর থাকা বেল আইকনটো প্রেস করে দিব, লাইক কমেন্ট শেয়ার করব, তেতিয়া মই আপনাদের এনেকা ধরনের ভিডিও আনি থাকিম, লাইক করে দিব, কিন্তু প্লিজ সাপোর্ট করব, ধন্যবাদ।